দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দক্ষিণ তালেবান নেতার সঙ্গে ভারতের কূটনীতিকদের বৈঠক। রাত 3:30 পর্যন্ত আকাশে গুলি ছোড়ে তালেবান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ইরান। দক্ষিণ তালেবানকে কাবুল বিমানবন্দর খোলা রাখতে বলল জাতিসংঘ। আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস বাইডেনের। নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতের কূটনীতিকরা কাতারের রাজধানী দোহায় দক্ষিণ তালেবানের একজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস এস্টেনিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। দোহায় ভারতের দূতাবাসের ভিতরে ওই বৈঠক হয়। বৈঠকে ভারত কূটনীতিক, আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা এবং আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক যারা ইন্ডিয়ায় ভ্রমণ করতে চায় এদের বিষয়ে কথা বলেছে ভারত। দক্ষিণ তালেবান নেতার সঙ্গে সাক্ষাতে দোহায় ভারতের রাষ্ট্রদূত মিত্তাল বলেন, ভারত বিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার হওয়া উচিত হবে না। জবাবে দক্ষিণ তালেবান নেতা এসব বিষয় ইতিবাচকভাবে সমাধানের আশ্বাস দেন। আফগানিস্তানে $300 কোটি বিনিয়োগ করেছে ভারত। এই মুহূর্তে প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ তালেবান ক্ষমতায় আসার কারণে ভারত এখন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আফগানিস্তানের দক্ষিণ তালেবান সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু ভারত এই নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে। আফগানিস্তানের নতুন সরকারকে ভারত স্বীকৃতি দেবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি অনিশ্চিত, সরকার গড়া নিয়ে কোনো পরিষ্কার কিছু পাওয়া যাচ্ছে না, সুতরাং স্বীকৃতির ব্যাপারে তাড়াহুড়ো করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটেছে এবং সেটা ঘটেছে রাতের আধারে। সোমবার মধ্য রাতের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ C-17 সামরিক বিমান আফগানিস্তান কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়াল দেয়। এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পরই রাতেই তালেবানের আনন্দ উল্লাস শুরু হয়। ফাঁকা গুলির শব্দে মুখরিত হয়ে ওঠে আফগানিস্তানের কাবুলের আকাশ। বিবিসির প্রধান আন্তর্জাতিক বিষয়ক প্রধান সাংবাদিকরা লিস ট্রুয়েট সে সময় বারি সাদে লিখছিলেন কি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানের আফগানিস্তান ত্যাগের খবর তিনি কোনো বার্তা সংস্থা থেকে পাননি, পেয়েছিলেন আকাশে গোলাগুলির শব্দ থেকে। তিনি বলেন, শুধু শুনতে থাকুন আকাশে কিসের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের কাবুলে একজন বাসিন্দা বলেন, মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার আনন্দে দক্ষিণ তালেবান রাত 3:30 পর্যন্ত আকাশে গুলি ছুড়েছে। গুলির শব্দে তিনি সহ তার পরিবারের কেউ ঘুমাতে পারেননি বলে জানান তিনি। এরপর মঙ্গলবার সকালে সেখানে হাজির হন দক্ষিণ তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন করা তালেবানের বাহিনীর প্রতি বক্তব্য রাখেন। বিমানবন্দরের পাশে দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। সিনিয়র এই তালেবান নেতা বলেন, এটা শুধু তালেবানের বিজয় নয়, এটা আফগান জনগণের বিজয়। ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলেও তার এ হাল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রবল চাপের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাত-16 এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। মঙ্গলবার কাভিরে মারকাজি মরুভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থাটি পূর্ণ নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে ইরানের খবরে বলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র, কিন্তু এসবের মধ্যে থেমে নেই ইসলামী প্রজাতন্ত্রটি। দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খুশকালব বলেন, ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছেন। এটি ইলেকট্রনিক্স যুদ্ধ মোকাবেলার পাশাপাশি একই সময়ে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। তিনি আরও বলেন, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিচু দিয়ে উড়ে যাওয়া উচ্চগতির নানা মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।
এদিকে ইরানের মধ্যস্থতায় অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মাঝে নতুন সম্পর্কের আভাস মিলছে। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সোমবার এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে বাগদাদে শনিবার অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে আমার কথা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছি এবং আমরা আমাদের যোগাযোগ পুনরায় শুরু করব, বলেন আমির আবদুল্লাহিয়ান। দুই দেশের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এপ্রিলে বাগদাদে গোপন বৈঠক করেছে, কিন্তু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন গঠনের অপেক্ষায় আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মার্কিন বাহিনী আফগান ত্যাগের পর দ্রুত কাবুল বিমানবন্দর খুলে দিতে বলল জাতিসংঘ। সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তালেবানকে এ আহ্বান জানানো হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল দখলের পর এই প্রথম নিরাপত্তা পরিষদে আফগান নিয়ে বৈঠক হলো। রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, ফলে পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 3-2 ভোটে প্রস্তাবটি পাস হয়। সব মিলিয়ে 12 সদস্য রাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করে। মার্কিন বাহিনীর শেষ বিমানটি সোমবার আফগান ত্যাগ করার পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ তালেবান। বিমানবন্দরে ঢুকে ফাঁকা গুলিবর্ষণ করে উদযাপন করে তালেবান। এ সময় তারা সৃষ্টিকর্তার শুকরিয়া জানিয়ে বলতে থাকেন আলহামদুলিল্লাহ। এছাড়া দক্ষিণ তালেবানকে কাবুল বিমানবন্দরে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দীর্ঘ 20 বছর পর যুক্তরাষ্ট্রের সেনা সদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছে দক্ষিণ তালেবান। সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এখনও দেশটি ছাড়তে ইচ্ছুক মার্কিন নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে দেশ ছাড়তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বিবৃতিতে এই আশ্বাস দেন বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জো বাইডেন দেশটি থেকে ঝুঁকিপূর্ণ আফগান এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দেশটিতে থেকে যাওয়া মার্কিন নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে দেশ ছাড়তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বাইডেন বলেন, সেফ প্যাসেজের জন্য তালেবান প্রতিশ্রুতি দিয়েছেন এবং যেন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সেজন্য বিশ্ব সম্প্রদায় চেষ্টা অব্যাহত রাখবে। এছাড়া দক্ষিণ তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ সেখানে ঝুঁকিপূর্ণ আফগান ও বিদেশিদের সরিয়ে নেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।